দেখছেন কলকাতা টিভি, আমি সুজাতানা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে এই মুহূর্তে যে খবরের দিকে এখন নজর রাখবো, ক্যামাক্স স্ট্রিটের পানশালায় আগুন। আপনাদের আবারও জানিয়ে রাখি, সোমবার ভোর রাতে ক্যামাক্স স্ট্রিটের পানশালায় আগুন, 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, এমনটাই জানতে পারা যাচ্ছে। রাত 3টার পর আগুন লেগে যায় ক্যামাক্স স্ট্রিটের একটি পানশালায়, এবং সেই মুহূর্তে সেখানে পানশালার কর্মীরা ছিলেন না, তারা চলে গিয়েছিলেন, তারপরেই আগুন লাগে সেই পানশালায়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যে কারণে বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে, 10টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ক্যামাস্টরের একটি পানশালায় অগ্নিকাণ্ড, ভোর রাতে আগুন লাগে ওই পানশালায়, দেখছেন সেই ছবি। দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর গোটা এলাকা ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। 10টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ক্যামাক্স স্ট্রিটের একটি পানশালার ঘটনা, দেখছেন সেই ছবি। কি কারণে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। ক্যামাক্স স্ট্রিটে পানশালায় অগ্নিকাণ্ড, দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, কি কারণে আগুন খতিয়ে দেখছে দমকল বাহিনী। ক্যামাক্স স্ট্রিটে আগুন, ক্যামাক্স স্ট্রিটের একটি পানশালায় অগ্নিকাণ্ড, আজ ভোর রাতে আগুন লাগে ক্যামাক্স স্ট্রিটের ওই পানশালায়, দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, আগুন লাগার কারণ কি, আগুনের উৎস কি, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। ক্যামাক্স স্ট্রিটে অগ্নিকাণ্ড, একটি পানশালায় আগুন, আজ ভোর রাতে আগুন লাগে, ঘটনাস্থলে পৌঁছে দমকলের 10টি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে। এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।